হাই ইয়ার্স আমরা এখন এল জি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট প্রশ্ন সমাধানটা দেখব পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে পথ সংখ্যা ছিল একশত আশি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের আমরা এখন প্রশ্নটার সমাধানটা দেখবো যেহেতু এল জি ইডির পরীক্ষার সামনে আছে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা প্রশ্নটা দেখি সেটা হচ্ছে ক এখন হচ্ছে মুজিব বর্ষের সময়কাল হলো মুজিব বর্ষের সমাকাল হল সতেরো মার্চ দু থেকে ছাব্বিশ ডিসেম্বর দু পর্যন্ত দুই নম্বর হচ্ছে নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয় আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি হচ্ছে আবুল মনসুর আহমদের রচনা এটা বাদে অন্য যে তিনটি অপশনে ছিল সেই তিনটি বঙ্গবন্ধু রচিত গ্রন্থ ছিল তিন নম্বরে পদ্মা সেতু দুর্গ কত পদ্মা সেতু দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ মিটার চার নম্বর প্রশ্ন নিজের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নয় এটা ছিল বি এ পি এ আর ডি বঙ্গবন্ধু একাডেমি ফর প্টি অ্যালেভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান নয় চব্বিশ জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে দিবস ছয় নম্বর হচ্ছে কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি জার্মানির সদস্য নয় আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ও যুক্তরাজ্য তাদের ব্যাটো দেওয়ার ক্ষমতা আছে আর ব্যাটো দেওয়ার ক্ষমতা মানে তাদেরকে কোনো যদি সাধারণ পরিষদে কোনো পাশ কোনো কোনো আইন বা কোনো পদক্ষেপ পাশ করতে যায় তাহলে তারা যে কোনো একটা দেশ এটা ব্যাটো দিতে পারে মানে আমি মানি না বলে ব্যাটো দিতে পারে আর ব্যাটো দিলে যে কোনো একটি দেশ ব্যাটো দিলে সেটা পাস হবে না বড় উন্নয়ন প্রকল্প কোথায় অবস্থিত এটা হচ্ছে এক বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয় এটা পড়ে অনুমোদিত হয় এক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটার সভাপতি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আর বিকল্প সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী নিচের দুইটাই দুইটা বানান শুদ্ধ কোন ক্ষেত্রে মুহূর্ত প্রতিযোগিতা বাংলা গদ্য প্রথম বিরাম বিরামচিহ্ন ব্যবহার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সালে তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি প্রথম বিরাম বিরামচিহ্ন ব্যবহার করেন নিচের কোন বাক্যটি শুদ্ধ নয় সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়ে করেছেন এটা শুদ্ধ ছিল না সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম কি সঞ্চয়িতা লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কাব্যটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন বারবার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন এটা শামসুর রহমান লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বললেন গৃহহীনে গৃহ দেও এখানে গৃহহীনে কোন কারক এটা হচ্ছে সম্প্রদান কারক কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ তুমি কি করবে সেটা তুমি তুমি কি জানো না শূন্যস্থান পূরণ করো হি ডাইট দেশ কোভিড হি অফ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন যেহেতু একটা রোগ আর যদি কেউ রোগে মারা যায় তাহলে সেটা ডাইড পরে অভ্যাসে। দুইটা বানানোই শুদ্ধ কোন ক্ষেত্রে হচ্ছে কমিটি এবং ন্যাসেসারি দুটি শুদ্ধ শুদ্ধ বাক্য কোনটি আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী শুদ্ধ বাক্য কোনটি লিসেন টু হোয়াট আই সে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি কেম হোম ইয়ে স্টার্ডে বাক্য বাক্যের প্রশ্নবোধক রূপ হচ্ছে ডিড হি কাম ইয়ে স্টার ডে শি ওয়াজ সিঙ্গিং এ সং এ পেসিভ হচ্ছে এ সং ওয়াজ বিং সাং বাই হার একুশ নম্বর হচ্ছে দশ মিলিমিটার সমান কত দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার বাইশ নম্বর হচ্ছে কোনো সংখ্যাকে চার ও ছয় দ্বারা বাক করলে প্রতি ক্ষেত্রে বাক্সেস দুই থাকবে আমরা দেখি উত্তর হচ্ছে চোদ্দো কারণ চোদ্দোকে যদি আমরা চার দ্বারা বাক করি তিন চারা বারো বাক্সেষ থাকে দুই আবার ছয় দ্বারা বাগ করলে ছয় দুগুণে বারো বাক্সেস দুই থাকে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য দশমিক পঁচিশ গুণ শূন্য দশমিক চার এগুলো কত হবে আমরা জানি যে দশমিকের পরের সংখ্যা গুণ করতে গেলে লক্ষ্য করতে হবে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে এখানে দুইটা একটা তিনটা আছে তাহলে তিনটা সংখ্যা থাকলে দশমিকের পরে রেজাল্টও তিনটা সংখ্যা হবে তাহলে চার পঁচিশে একশো তাহলে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে কিন্তু এই দশমিকের পরে কোনো যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার পরে শূন্য সাধারণত দিতে হয় না তাহলে শূন্য দশমিক এক চব্বিশ নম্বর অঙ্ক হচ্ছে চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত থাকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে দুই সেন্টিমিটার কীভাবে আমরা দেখি আমরা যদি একটা বৃত্ত আঁকি এটা হচ্ছে কেন্দ্র আর ব্যাস কোনটা ব্যাস হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে যায় তাহলে ব্যাসটা হচ্ছে চার সেন্টিমিটার ব্যাসটা যদি চার সেন্টিমিটার হয় তাহলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত কেন্দ্র থেকে পরিধি হচ্ছে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার তাহলে কেন্দ্র থেকে পরিধি হচ্ছে দুই সেন্টিমিটার পঁচিশ নম্বর অঙ্কটা হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়েলভ কত এটা যোগ হবে যোগ হলে হচ্ছে টু বাই থ্রি ছাব্বিশ জমির ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ মিটার এর প্রস্থ পঞ্চাশ মিটার হলে এর দৈর্ঘ্য কত এটা একদম সহযঙ্ক্য আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থানে দৈর্ঘ্যটা দেওয়া প্রস্তটা দেওয়া আছে সুতরাং দৈর্ঘ্যটা কত তাহলে প্রস্ত দিয়া যদি আমরা বেয়াল্লিশশো পঞ্চাশকে বাগবে তাহলে কি দৈর্ঘ্য বের হয়ে যাবে প্রস্ত হচ্ছে পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কাটা পাঁচ আটা চল্লিশ থাকে হলো পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ পঁচাশি তাহলে অ্যান্সার হবে পঁচাশি মিটার সাতাশ নম্বর অঙ্ক সাতাশ নম্বর অঙ্ক হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে আড়াইশ নম্বর অঙ্ক চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা হচ্ছে ছাব্বিশ আড়াইশ নম্বর ওপরে আমরা সমাধান দেখি যে পাঁচটি ক্রয় করে পাঁচটি ক্রয় করে চার টাকায় অতএব একটি ক্রয় করে পাঁচের চার টাকায় আবার হচ্ছে চারটি বিক্রয় করে হলো পাঁচ টাকায় আবার চারটি বিক্রয় করে পাঁচ টাকায় অতএব একটি বিক্রয় করে চাই পাঁচ টাকায় এখানে লাভ কত হয় লাভটা হচ্ছে আমরা যদি লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো তাহলে চারের পাঁচ মাইনাস পাঁচের চার ইকুয়াল চার বিশ চার পাঁচের মধ্যে যায় পাঁচবার পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস চার বিশ বিশের পঁচিশ থেকে ষোলো করে থাকো তো নয় এত টাকা হচ্ছে লাভ হয় এই টাকাটা লাভ হয় কত টাকায় এই টাকাটায় তাহলে কারণ এটা হচ্ছে এক টাকা কোড়া মূল্য এটা লাভ হয় এই টাকাটায় লাভ হয় এই টাকাটা তাহলে আমরা লিখতে পারি পাঁচের চার টাকায় লাভ বিশের নয় অতএব এক টাকায় লাভ বিশ গুণ চার নয় গুণ পাঁচ অতএব একশো টাকায় লাভ হবে একশো পাঁচ পাঁচ বিশন একশো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ নয় পঁচিশে কত নয় পঁচিশ হচ্ছে দুশো পঁচিশ পঁচিশ চার এটা দিয়ে বাদ দিলেই অ্যান্সার বের হয়ে যাবে তাহলে অ্যান্সার বের হবে কত ছাপ্পান্ন দশমিক পঁচিশ পার্সেন্ট উনত্রিশ নম্বর একজন লোক সপ্তাহে বারোশো টাকা আয় করেন এবং এক টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সঙ্গে সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত সেটা জানতে চেয়েছি তাহলে আমরা দেখি বারোশো পঞ্চাশ টাকা সে আয় করেন ব্যয় করেন এক এক হাজার টাকা তাহলে তার সঞ্চয় কত দুইশো পঞ্চাশ টাকা সঞ্চয় হচ্ছে দুশো টাকা আর হচ্ছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত আয় হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে আমরা দুই পক্ষ থেকে এই শূন্য বাদ দিতে পারি তাহলে থাকে হলো পঁচিশ আর থেকে একশো পঁচিশ তো পঁচিশে হলো পাঁচ পাঁচা পঁচিশ আর একশো পঁচিশে হলো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আবার কাটাকাটি যায় পাঁচ ওকে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক অনুপাত পাঁচ তিরিশ নম্বর হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেয়ের গুণ এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার হলে তার পরিষীমা কত দৈর্ঘ্য বিস্তারে দেয়ের গুণ তাহলে আমরা ধরতে পারি হচ্ছে বিস্তার দড়ি বিস্তার আর দড়ি টু এক্স আর দৈর্ঘ্য দড়ি থ্রি এক্স যেহেতু দেড় গুণ বলছে তাহলে বিস্তার টু এক্স দৈর্ঘ্য থ্রি এক্স এর ক্ষেত্র কত ক্ষেত্র বলে তিন দুগুণে সিক্স এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল দুশো ষোলো যেহেতু ক্ষেত্রে আমরা দুশো ষোলো বারো মিটার বা এক্স স্কোয়ার ইকুয়াল দুশো ষোলো দিয়ে যদি আমরা কাটি তাহলে কতবার যায় ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠারো থাকে হলো উনিশ বিশ একুশ তিন তাহলে তিন আট ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সুতরাং এটা যদি স্কোয়ার উঠাতে চাই ওকে এক্স ইকুয়াল ছয় তাহলে এক্সোম বললাম আমরা ছয় কারণ বলছি কি তার পরিসীমা কত তাহলে আমরা দর্শি হলো দৈর্ঘ্য বিস্তার হলো টু এক্স তাহলে এক্সের মান যদি ছয় বসাই তাহলে বিস্তার পেলাম কত বিস্তার পেলাম ছয় দু বারো আর দৈর্ঘ্য পাইলাম তিন ছয় আঠারো এবং পরিসীমা কত আমরা জানি পরিসীমা কত পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ তাহলে যে আমরা বসাই যে দৈর্ঘ্য বসাই এখানে কত আঠারো প্রস্থ বসাই কত বারো তাহলে আঠারো আর বারো হচ্ছে কত তিরিশ তাহলে তিরিশ নাম্বার দুই দিনে সাত তাহলে ষাট মিটার একত্রিশ নাম্বার অঙ্কটা দেখেন দশজনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ কত কতদিন লাগবে দশজনে অর্ধেক করে সাত দিনে বা কোনটা করি দশজনে এত অংশ করে সাত দিনে অতএব জনে এক বা সম্পূর্ণ অংশ করে দুই গুণ সাত দিনে তেব একজনে একবার সম্পূর্ণ অংশ করে দশ গুণ সাত গুণ দুই দিনে বলছি কি পাঁচজনে কত দিন লাগবে তাহলে অতএব পাঁচজনে একবার সম্পূর্ণ অংশ করে যেহেতু পাঁচজনে করলে কি দিনের সংখ্যা কমবে তাই ভাগ হবে দশ গুণ সাত গুণ দুই দিনে পাঁচ দুগুণে দশ তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ দিনে তাহলে পাঁচজনের সম্পূর্ণ অংশ করতে কতদিন লাগবে আঠাশ দিন বত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত একদম সহজ অঙ্ক চল্লিশ পার্সেন্ট কত ছাত্র তাহলে ছাত্রী হবে কত ষাট পার্সেন্ট তাহলে একশোতে ছাত্রী হলো ষাটজন অতএব একজনের ছাত্রী হলো কত ষাট বাই একশো জন অতএব ছয়শো চল্লিশ জনের কত জনগণ ছয়শো চল্লিশ তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা এখন যদি এটাকে ছয় আর চৌষট্টি গুণ করি চার ছয় চব্বিশের শূন্য হাতে আছে কত চার ছয় চব্বিশের শূন্য আছে দুই ছয় ছয় ছত্রিশ আর দুই কত

এ আয়তন বের করতে বলছে এটা গুণ করি তেনটা তেলে হয়ে যাবে দশ দেওয়ার দুই বিশ দিয়ে দুইশোটা গুণ করলে দশের গুণ করে নেব দুইশো আবার পনেরো দিয়ে গুণ করলে কত পনেরো দুইশো তবে তিন হাজার এই তিন হাজার তিন হাজার ঘন সেন্টিমিটার চৌত্রিশ নাম্বার অঙ্কটা হচ্ছে একটি সংখ্যা সাতশত বিয়াল্লিশ থেকে যত বড়ো আটশত তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত আচ্ছা আমরা দেখি তাহলে আমরা সংখ্যাটি ধরি এক্স যদি এক্স ধরি বলছি কিন্তু সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি হচ্ছে সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস সাতশো বিয়াল্লিশ কারণ সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় তারপর বলছে আটশো তিরিশ থেকে তত ছোটো ইকুয়াল আটশো তিরিশ মাইনাস এক্স এবার করলে সমীকরণটা কল অঙ্কটা হয়ে যাবে এক্স এখানে মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল আটশো তিরিশ আটশো তিরিশ প্লাস সাতশো এটা যোগ করলে হবে পনেরোশো বাহাত্তর পনেরোশো বাহাত্তর দিয়ে হবে সাত দুকানে চোদ্দো থাকবে এক সতেরো আট থাকবে এক ছয় বারো তাহলে উত্তর হাজার সাতশো ছিয়াশি একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায় অঙ্কন করা সম্ভব বর্গ অঙ্কন করা সম্ভব কারণ বর্গ হচ্ছে বাহুগুলো সমান নিচের বগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এটা বৃহত্তম ছিল এ যদি টু স্কোয়ার ইকুয়াল মাইনাস সিক্স ইকুয়াল ওয়ান বাই চৌষট্টি হয় তবে এক্সের মান কত এটা জিরো করে জিরো পাবেন এ মাইনাস বি ইকুয়াল টু ও বি ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এস কে মাইনাস বিশ কত এটা যদি আমি করে দেই আচ্ছা এটা সহজ আপনারা করলে উত্তরটা পারবেন তো মানে কঠিন অঙ্ক না উনচল্লিশ নম্বর হচ্ছে সাজিদ চারশো কেজি দান পেয়েছে প্রতি কেজি দানে সাতশো গ্রাম চালে হলে সে কি পরিমাণ চাল পেয়েছে এটাও একদম সহজ কারণ হচ্ছে প্রতি কেজি দানে কত চাল হয় সাতশো গ্রাম তাহলে আমরা লিখতে পারি এক কেজি দানে চাল হয় কত সাতশো গ্রাম অতএব চারশো কেজি দানে চাল হয় কত সাতশো গুণ চারশো গ্রাম ইকুয়াল চারশোতে আঠাইশ এত গ্রাম এত গ্রাম হলে এটা আমরা জানি এক হাজার গ্রামে এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি তাহলে এক হাজার দিয়ে যদি বাগ দেয় এই তিন শূন্য তিন শূন্য কাটা থাকবে তো দুইশো আশি তাহলে দুইশো আশি কেজি দুইশো আশি কেজি চাল হবে এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চিতে হচ্ছে ছয় দশমিক পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কি বঙ্গভবন ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা হচ্ছে গাছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর টেকনাপ কোন নদীর তীরে অবস্থিত নাফ নদীর তীরে অবস্থিত নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে এটা ব্যাট থেকে বেড়ে পুনর হচ্ছে অ্যাডেড ট্যাক্স এক দশমাংশ এক শতাংশ এর ঘর হবে শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ ঢাকা বিভাগের কয়টি জেলা আছে তেরোটি জেলা আছে ঢাকা ও দক্ষিণ সিটি কর্পোরেশন আছে আটটি এবং উত্তর সিটি কর্পোরেশন আছে সাতটি ও সরি ঢাকা বিভাগে কয়টি জেলা আছে এখন ঢাকা বিভাগে জেলা হচ্ছে তেরোটি আগে ছিল হচ্ছে বিশটি এখন বিভাগ ময়মনসিংহ রংপুর বিভাগ হয় আলাদা হয় কমে গেছে আর হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে ডার টাকা বিভাগে কয়টি সংসদীয় আসন আছে সেটা হচ্ছে পনেরোটি দক্ষিণ সিটিগে আটটি এবং উত্তর সিটি ষাটটি আচরণ সিমা কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত হবে চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে মনে করেন একটি সংখ্যা হচ্ছে এক্স এর চল্লিশ পার্সেন্ট হবে কত একশো চল্লিশ পার্সেন্টের সাথে কথা বলছে পঁয়তাল্লিশ যোগ করলে পঁয়তাল্লিশ যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় ওইটাই হবে কি একশো হবে এখন এই সমীকরণটা করলে অঙ্কটা হয়ে যাবে আপনারা উত্তর পাবেন কত এটা পঁচাত্তর উনপঞ্চাশ নম্বর হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এর একটি উদাহরণ হলো সূর্য দু সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় হবে কাতার অনুষ্ঠিত হবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন অনন্য পরীক্ষা যখন সংগঠিত হয় তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নোটিফিকেশনে পেতে পারেন ধন্যবাদ সবাইকে